কাস্টমার বেসকে আইডেন্টিফাই করা। এখন এমন হতে পারে যে ফ্রিল্যান্সিংয়ে আপনার ক্লায়েন্ট বলল তার নিউ ইয়র্কের যতগুলো রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের ডাটা স্টোর করা দরকার, তো আপনাকে এই ডেটাগুলো কালেক্ট করে তাকে এক্সেলের মধ্যে জমা দিতে হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই পুরো প্রসেসটা প্র্যাকটিক্যালি দেখব এবং প্র্যাকটিক্যালি দেখার মাধ্যমে এই প্রসেসটা নিয়ে বা এই বিটুবি লিড জেনারেশন নিয়ে শিখব। চলুন আমরা শুরু করি। আমরা ফাইবারে চলে এসেছি। ফাইবার থেকে আমরা দেখব যে বিটুবি লিড জেনারেশনের কাজগুলোর কেমন ডিমান্ড আছে। যদিও এই সেক্টরে প্রায় 20,000 মতো গিগ আছে, তাও আপনি দেখবেন যে এখানে যারা কাজ করছে প্রথম দিকে আমি যদি কয়েকটাতে ক্লিক করি তাহলেই বুঝতে পারবেন এখানে প্রায় 8টার মতো অর্ডার আছে। এবং তাদের যে কাজের ধরনটা সেটা কীরকম যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাহলেই বুঝবেন যে এখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের কোম্পানি কালেক্ট করা, তারপর অ্যাড্রেস, সিটি, স্টেট, এগুলো, তাদের ফোন নাম্বার এবং তাদের যে কন্ট্যাক্ট নেমটা আছে সেটা কালেক্ট করা, তারা কোন পজিশনে আছে, তাদের ইমেল, ওয়েবসাইট এবং ক্যাটাগরি এগুলো কালেক্ট করা। তো এটার ক্ষেত্রে আসলে এটাই হচ্ছে বিটুবি লিড জেনারেশন। আমরা যখন বিটুবি লিড জেনারেশন বলি আমরা আসলে বিজনেসের সাথে কানেক্ট করার জন্য ওই বিজনেসের যারা কন্ট্যাক্ট পার্সন আছে, হতে পারে ওনার, তারপরে যারা টপ পজিশনে আছে তাদের সাথে কানেক্ট করা। এখন যখন আমরা তাদের সাথে কানেক্ট করতে যাব আমরা এই কাজটাকে আসলে গুগলে এসে স্প্রেডশিটে করব, কারণ আমরা অনেকগুলো কাজে এক্সেলে করেছি, এখন আমরা স্প্রেডশিটে কাজটা করব। তো এখানে ধরুন আমরা একদম গুগলে যাই, গুগলে যে আমরা কিছু কোম্পানি সার্চ করি, কোম্পানি সার্চ করি ধরুন সেটা হতে পারে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিস NY দি, অর্থাৎ নিউ ইয়র্কে। তো এখানে এসে দেখবেন যে ম্যাপে আমাদের কিন্তু অনেকগুলো কোম্পানিস চলে আসছে এখানে ইভেন্ট ম্যানেজমেন্টের। তো এইগুলো কী করবো আমরা, এদের থেকে আমরা মোটামুটি যে প্রথম দিকের ডেটাগুলো আছে যেমন হচ্ছে তাদের নামটা, এটা আমরা কপি করে নিয়ে যে এখানে বসাতে পারবো। এখানে আমরা যদি নামটা বসিয়ে দিই, নামটা আমাদের এটা ভালোভাবে কপি হয়নি, তো আমরা এখানে যে এটাকে আবার একটু কপি করি, কপি করে এনে এখানে আমরা বসাই, পেস্ট হয়ে গেছে আমাদের এটা। এরপরে তাদের যে ওয়েবসাইট ইনফরমেশনগুলো আছে এখান থেকে আমরা পাবো, এটা থেকে কপি করলাম, কপি করে আমরা তাদের ওয়েবসাইটটা এখানে বসাবো। ওয়েবসাইটটা বসানোর পরে আমরা এটাকে একটু বড় করে দিচ্ছি। এরপরে কন্ট্যাক্ট পার্সন, ডেজিগনেশন এগুলো খোঁজার জন্য আমাদেরকে আসলে আমরা এখানে অ্যাড্রেসটাও দিয়ে পাশে অ্যাড্রেসটাও অ্যাড করি। অ্যাড্রেসটা নিয়ে আমরা ঠিক একইভাবে এখান থেকে অ্যাড্রেসটাকেও কালেক্ট করি। অ্যাড্রেসটাকে কালেক্ট করে আমরা এখানে বসাই, বসানোর পরে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিয়ে এখানে আমরা যেটা করবো, এখানে দেখেন অনেক ইনফরমেশন আছে যেগুলো সাইডে চলে গেছে, তো আমরা এটাকে এখানে ওয়েব টেক্সট দিয়ে এটাকে নিচে নামিয়ে দিই এবং এটার যে ফরম্যাটিংটা আছে সেটাকে আমরা এখানে ক্লিক করে মিডল ফরম্যাটিং করে দিই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কন্ট্যাক্ট পার্সনকে খুঁজব। তো এটার জন্য আমাদেরকে লিঙ্কডইন লাগবে, আমরা লিঙ্কডইনে যাই, লিঙ্কডইনটা ওপেন করি। ওপেন করার পরে আমাদের লিঙ্কডইনে এখানে যে কোম্পানিটা ছিল এই কোম্পানিটাকে আমাদেরকে লিঙ্কডইনে সার্চ করতে হবে। তো আমরা একটু লিঙ্কডইনে সার্চ করি এই কোম্পানিটাকে। এবং চাইলে আমরা আরেকটা জিনিসও করতে পারি, এখান থেকে আমরা তাদের ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটে চলে গিয়ে আমরা একদম শেষের দিকে দেখব যে যখন আমরা ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটটা যখন আমরা স্ক্রল করতে থাকি, স্ক্রল করার পরে আমরা কিন্তু এই নিচের অংশে কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো দেখতে পারি, যেটা এখানে রয়েছে, ওদের ফেসবুক আর ইনস্টাগ্রাম রয়েছে। যখন আমরা এটা দিয়ে সার্চ করলাম এখানে কোম্পানিস দিই, কোম্পানিস দেওয়ার পরে এই যে আমরা কিন্তু পেয়ে গেছি অলরেডি। তো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আমরা পিপলে যাব। পিপলে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু যারা এখানে কাজ করছে তাদের এই যে এখানকার ইনফরমেশনগুলো চলে আসছে। তো আমাদের যাকে খুঁজে বের করতে হবে সে হচ্ছে যে ওনার বা ম্যানেজিং ডিরেক্টর। তো এখানে ওনারের যে প্রোফাইলটা হচ্ছে সেটা নেই বললেই চলে, ওনার প্রোফাইলটা আমরা নিতে পারি, উনি হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। তো আমরা এই পুরো জিনিসটাকে কপি করব, কপি করে আমাদের স্প্রেডশিটে নিয়ে যেয়ে লিঙ্কডইন প্রোফাইলের এখানে বসাবো। লিঙ্কডইন প্রোফাইলে বসানোর পরে এটাকে আমরা অবভিয়াসলি একটু বড় করে দিব,
বড় করে দেওয়ার পরে এখানে আসব। এখন দেখেন ওনার কিন্তু ইনফরমেশনের মধ্যে আমরা ইমেলটা পাচ্ছি না, তাই না? তো ইমেলটা পাচ্ছি না, এখন আমার নামটা একটু কপি করে নিই আগে। নামটা কপি করে আমরা এখানে এনে বসাই। নামটা আমরা এখানে বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পরে ওনার ডেজিগনেশন হচ্ছে উনি ম্যানেজিং ডিরেক্টর, তো আমরা ম্যানেজিং ডিরেক্টরটা এখানে লিখে দিই, ম্যানেজিং ডিরেক্টর। এখন এই যে ইমেলগুলো, এগুলো ফাইন্ড করার জন্য অসংখ্য টুল রয়েছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি, কিন্তু বর্তমানে আমি আপনাদেরকে যে টুলটা ব্যবহার করা দেখাবো সেটা হচ্ছে পিপিলিডস। এটা হচ্ছে পিপিলিডসের মাধ্যমে আমরা কী করতে পারি, এখানে আমরা যে জাস্ট একটু দেখি, এখানে হচ্ছে একটা এক্সটেনশন, এটা আপনি একটা এক্সটেনশন এটা এখানে নিতে পারবেন আপনার ক্রোমে, যেহেতু আমার এখানে অলরেডি আছে তো এটা আমরা রিপিট করছি না। তো এর জন্য আমরা কি করব, এই যে এক্সটেনশনটা আছে এটাকে আমরা ইনস্টল করে নেব। এটা ইনস্টল করার সময় আপনার কাছ থেকে লগ ইন যাবে, অর্থাৎ আপনি এখানে সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নেওয়ার পরে আপনার এখানে কিন্তু চলে আসবে এক্সটেনশনটা, যদি না দেখতে পান তাহলে এখানে ক্লিক করে এখানে দেখবেন যে আপনার পিন করে দিতে পারেন উপরে। এখন আমরা এখানে এসে ওনার এই যে প্রোফাইলটার এখানে এসে আমরা যদি এই এক্সটেনশনটাতে ক্লিক করি, এখানে আমরা দেখতে পাবো গেট ইমেল অ্যান্ড সেভ। সো আমরা এখান থেকে কিন্তু ওনার ইমেলটা দেখতে পাচ্ছি। তো আমরা এটা কি করব, কপি করব। কপি করে নিয়ে এসে আমাদের এই ইনফরমেশনের জায়গায় আমরা বসিয়ে দিব। ঠিক এইভাবে আমাদের যতগুলো ডেটা লাগে আমরা ততগুলো ডেটার ক্ষেত্রে এভাবে এভাবে বসাতে থাকবো, অর্থাৎ এভাবে খুঁজতে থাকবো। আমরা যদি একটু চেক করতে যাই তাহলে অনেক সময় দেখবেন যে বিভিন্ন ধরনের কোম্পানির লিঙ্কডইনটা না আগে থেকেই তাদের ওয়েবসাইটের নিচে ওই যে এক্সটেনশনের এখানে দেখায়, এবং দেখবেন যে আপনি একদম লাস্টে যান, এখানে দেখবেন যে যদি না থাকে এই এক্সটেনশনের এখানে তাহলে আপনি এই যে কোম্পানিটার নাম আছে দ্য ডেইজ অফ কোম্পানি, এটা দিয়ে আসলে লিঙ্কডইনে এসে সার্চ করবেন। তারপরে ম্যানেজিং ডিরেক্টর ওনার যাদেরকে খুঁজছেন তাদের ডেটাটা কালেক্ট করবেন, কালেক্ট করে এখানে বসাতে থাকবেন। কাজটা কিন্তু খুবই সোজা, এবং এটাই হচ্ছে বি টু বি লিড জেনারেশন। এরকম আপনাকে ক্লায়েন্টরা বলে দিবে যে তার কোন ধরনের কোম্পানির এরকম লিড জেনারেট করতে পারে, সেটা যে কোনো নিশে হতে পারে। সে হতে পারে নার্সিং হোমের ডাটা কালেক্ট করছে, তারপরে হতে পারে সে বিভিন্ন ধরনের রিয়েল স্টেট থেকে শুরু করে অনেক কিছু। আপনি জাস্ট এইভাবে কালেক্ট করে দিতে পারবেন। এছাড়াও অনেকগুলো টুল আছে যেগুলোর মধ্যে আমি আরও একটা টুল আপনাদেরকে দেখাই, এই যে সেলস কিউ, এটা দিয়েও আপনি আসলে এই ডেটাটা কালেক্ট করতে পারবেন, অর্থাৎ ইমেলটা কালেক্ট করতে পারবেন। কিন্তু আমার ক্ষেত্রে এই টুলটা যেটা আমরা ব্যবহার করতেছি পিপিলিডস, সো এই পিপিলিডসটা আমার কাছে সহজ লাগে, এর জন্যই আপনাদেরকে দেখালাম। এছাড়াও আরও টুলস আছে, সেগুলো চাইলেও আপনারা ব্যবহার করতে পারেন। এতক্ষণ আমরা বি টু বি লিড জেনারেশন নিয়ে শিখছিলাম। তো আপনারা যেটা করবেন, গুগল থেকে বিভিন্ন ধরনের ডেটা বা কোম্পানি অ্যানালাইসিসের মাধ্যমে নিজে থেকে প্র্যাকটিস শুরু করে দেন, এবং আমরা আপনাদেরকে নিয়ে যাই পরবর্তী লেকচারে।